হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পিয়া ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রায় 3 বছর পর আজকে চলে এসেছি কলকাতা, আমার সেই পুরনো শহর যেখানে আমি প্রায় 3 বছর কাটিয়ে গিয়েছি। অবশ্যই দরকারি কাজে এসেছিলাম। এটি হলো আমার পুরনো কলেজ যেখানে আমি 2 বছর কাটিয়েছি। এখানে অনেকগুলো স্মৃতি রয়ে গিয়েছে। আমার পুরনো সেই হাতি বাগান যেখানে আমি 3 বছর থেকেছি মেসে, মেসে থেকেই পড়াশোনা আমার। আর এই সেই হাতি বাগানের বিশাল মার্কেট যেখানে একসময় প্রচুর ঘোরাঘুরি করেছি, প্রচুর জিনিস কিনেছি, খুবই নস্টালজিয়া। আর কলকাতা মানেই তো নস্টালজিয়া। এখানে যেন দোকানের শেষ নাই, নানা রকমের জিনিস এখানে পাওয়া যায়। এখানে ঠাকুরের জিনিস থেকে শুরু করে ব্যাগ, জুতো, জুয়েলারি, আরও নানান রকমের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে, একটু গলাটা ভিজিয়ে নিই লেবু জল দিয়ে। এই হলো সেই গিরিশ ঘোষের বিখ্যাত স্টার থিয়েটার, এখানে অনেক নামি দামি সেলিব্রিটিরা আসে। ঘোরাঘুরি হলো, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। এখন আমরা চলে এসেছি একটি সুন্দর রেস্টুরেন্ট যার নাম কষে কষা। এটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর এটির অনেক আউটলেট কলকাতার চারিদিকে ছড়ানো আছে। এবারে খাওয়ার পালা, সঙ্গে রয়েছে ভাত, ডাল, মাছ, চাটনি, শেষ পাতে রয়েছে আমপোড়ার শরবত। খাওয়া শেষ হয়ে গিয়েছে, তাই এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। কলকাতাতে এখনো ঘোড়া রয়েছে। চলে এসেছি, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। ট্রেন ধরে আবার বাড়ি ফিরে যাব। ও বন্ধুরা, আমার এই কলকাতা সফরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।